অর্জুন সিং যদি ভাবে বোমা মেরে ভুয়ো ফোন কল করে মানুষকে ভয় দেখাবে, তাহলে ও মূর্খের স্বর্গে বাস করছে। অর্জুন সিংকে ব্যারাকপুরে কটাক্ষ পার্থ ভৌমিকের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের একটি কীর্তনের উদ্যোক্তাদের লক্ষ্য করে রবিবার রাতে বোমা মারা হোক কিংবা ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের স্ত্রীকে সিবিআইয়ের নাম করে ভুয়ো ফোন কল করা, এইসব করে যদি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ভাবেন মানুষকে ভয় দেখাবেন, তাহলে ও মূর্খের স্বর্গে বাস করছে। ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। এছাড়াও তিনি নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সিবিআই এর দাবি করাকে অট্টহাস্যে উড়িয়ে দিয়ে বলেন এই প্রশ্নের এটাই উত্তর। না, পুলিশ তদন্ত করে দেখছে। গত পরশু জগদ্দল বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডে একটা কীর্তনে যারা অর্গানাইজার ছিল তাদের পিছনেও একটা বোম মারা হয়েছে, সেটাও থানায় কমপ্লেন হয়েছে। কারা করছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অর্জুন সিং যদি ভেবে থাকে এরকম মস্তানি করে বোম মেরে কোনো ভুয়ো ফোন কল থেকে সিবিআইয়ের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখাবে, ও মূর্খের স্বর্গে বাস করছে। মানে ভোটের দিন এগিয়ে আসছে তত আবার এই জিনিসটা বাড়ছে, এটা এক পক্ষে মানে ওর দিক দিয়ে বাড়ছে, মানুষ প্রতিবাদ করছে। না, 1.5 বছর পর অর্জুন রায় মুক্তিকে আবার মনীষ শুক্লার আসামি শাস্তি দেবে এই কথা উঠে, এর বাইরে উত্তর নেই, লোকে বুঝে যাবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।